টলিউডে সুখেন দাস ছিলেন ট্র্যাজিক অভিনেতা, বাস্তব জীবনেও ট্র্যাজেডি কম ছিল না। তবে জীবনযুদ্ধে কঠিন লড়াই করে জয়ী হয়েছিলেন। অভিনেতার পাশাপাশি তিনি নামী পরিচালক, তাঁর ছবি মানেই দর্শকেরা চোখের জল মুছতে মুছতে হল থেকে বের হবেই। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। তাঁর ছবির প্রধান ইউএসপি ছিল দাদা অজয় দাসের দুর্দান্ত কম্পোজিশনের গান। সুখেন দাসের অভিনীত অনেক ছবি আজও দর্শক মনে জায়গা করে আছে। জানবো তাঁরই জীবনের কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 28 জুলাই 1938 সালে কলকাতায় জন্ম তাঁর। পারিবারিক অবস্থা ছিল দারুণ, তবে বাবা ফণীন্দ্রনাথ দাস যুক্ত হয়েছিলেন নাট্য প্রযোজনার কাজে। একের পর এক লোকসানে তিনি সর্বশান্ত হয়ে পড়েন। দেনার দায়ে একই দিনে কলকাতার বুকে তাঁর ভাগের 9টি বাড়ি বিক্রি করতে বাধ্য হন। এই ঘটনায় রাতারাতি তাঁর মাথার উপর থেকে ছাদটুকু যেমন সরে যায়, পায়ের নিচে মাটিও তেমনই আর অবশিষ্ট থাকেনি। বিপর্যয়ের এই ধাক্কা ফণীন্দ্রনাথবাবু সামলাতে পারেননি, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। কিছুদিন পর মারা যান তাঁর স্ত্রীও। সুখেন দাস, দাদা অজয় দাস সহ 5 ভাইবোন তখন নেহাতি বালক বালিকা। তাঁদের ঠাঁই হয় এক অনাথ আশ্রমে। অনাথ আশ্রমের গণ্ডি আটকাতে পারেনি সুখেন দাসকে। একদিন সুযোগ বুঝে নজরদারি এড়িয়ে তিনি পালিয়ে এলেন। মাথার উপর থেকে আবারও হারিয়ে গেল ছাদ, চারপাশের দেওয়ালও গেল হারিয়ে। রাস্তাই হলো তাঁর থাকার জায়গা। অন্যের উদারতা আর ছোটোখাটো কিছু কাজ করে খিদে মেটাতে লাগলেন। ধর্মতলার ফুটপাথে এভাবেই কেটে গেল দিন। তারপর পাকে চক্রে আলাপ হলো এক ডাক্তারের সঙ্গে। সুখেনকে দেখে ভারী মায়া হলো তাঁর। নিয়ে গেলেন নিজের চেম্বারে, সেখানেই ডাক্তারের ফাই ফরমাস খাটতে লাগলেন। খাওয়া দাওয়ার অভাব রইল না। তবে এভাবে থাকবেন বলে তো তিনি বেরিয়ে আসেননি, লেখাপড়া করে নিজেকে সমৃদ্ধ করতে লাগলেন। ঝোঁক বাড়ল সিনেমায়, এমনকি নাটকের প্রতিও। দেখে দেখে অভিনয় অভ্যাস করতে লাগলেন। তারপরই শুরু হলো কাজের আশায় স্টুডিও পাড়ায় ঘোরাঘুরি। তবে স্টুডিওর ভিতরে কোনো দারোয়ানি ঢুকতে দিত না তাঁকে। একদিন জোর করে স্টুডিওয় ঢুকতে গিয়ে ডান পিঠে সুখেনবাবুর সঙ্গে ঝামেলা বাঁধল দারোয়ানের। হট্টগোল শুনে ছুটে এলেন শব্দযন্ত্রী জেডি ইরানি। সুখেনের জেদ আর মায়াময় মুখ দেখে তিনি বিগলিত হলেন। সুখেনবাবু জানালেন তিনি অভিনয় করতে চান, অল্প বিস্তর অভিনয় করেও দেখালেন। তাতে স্টুডিওয় উপস্থিত অনেকেই বেশ মজা পেলেন। ইরানি সাহেবের দৌলতে ছবিতে অভিনয়ের সুযোগ পেলেন না ঠিকই, তবে স্টুডিওয় ঢোকার ছাড়পত্র পেলেন। এরপর অনেক কলাকুশলীদের সঙ্গে তাঁর বন্ধুত্বও গড়ে উঠল। এভাবে চলতে চলতেই একদিন তিনি নজরে পড়লেন প্রখ্যাত নাট্যকার ও সিনেমা পরিচালক দেবনারায়ণ গুপ্তের। বালক সুখেনকে খুবই পছন্দ হয় তাঁর। 1949 সালের দাসীপুত্র ছবিতে তিনি সুযোগ দেন 11 বছর বয়সী সুখেন দাসকে। মাস্টার সুখেন হয়েই বাংলা ছবির দুনিয়ায় পা রাখলেন তিনি। সেই বছরই অভিনয় করলেন কুয়াশা ছবিতে। এই ছবিতে তিনি ছোট্ট নায়ক। তারপর আরও 50 বছরেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন চরিত্রে প্রায় 250টি বাংলা ছবিতে কাজ করেছেন। 50-এর বেশি ছবিতে তিনি নায়ক। 200-এর বেশি ছবিতে তিনি চরিত্রাভিনেতা হিসাবে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে শুধুমাত্র অভিনয় নয়, চিত্রনাট্য রচয়িতা ও চিত্র পরিচালকের ভূমিকাতেও তিনি অত্যন্ত সফল। 80-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত সুখেন দাস একটি ঘরানার নাম, যে ঘরানায় পারিবারিক মূল্যবোধের কাহিনী সপরিবারে দেখার মতো করে মেলোড্রামার মোড়কে বাণিজ্যিক আধারে পরিবেশনই ছিল শেষ কথা। এই পথ বেয়েই তিনি চূড়ান্ত সাফল্য অর্জন করেন। তাঁর হিরে চুনি পান্না, সিংহদুয়ার, জীবন মরণ, দাদামণি, প্রতিশোধ, দান প্রতিদান ইত্যাদি অনেক ছবি সাফল্যের সাক্ষ্য দেয় আজও। জীবনে খালি পেটে সংগ্রামের দিনগুলো কোনোদিনই ভোলেননি তিনি। তাই তাঁর ইউনিটে প্রত্যেকের খাওয়ার খোঁজ রাখতেন এবং নিজে খেতেন সবার শেষে। এই ধারাটি চলেছিল আমৃত্যু। 2004 সালের 4ঠা এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন। ব্যক্তিগত জীবনে 2 বার বিয়ে করেছিলেন সুখেন দাস। তাঁর 1 পুত্র রজত দাস, 1 কন্যা পিয়া সেনগুপ্ত। তাঁর আর 1 কন্যা মাত্র 13 বছর বয়সেই মারা যায়। মেয়ে পিয়া সেনগুপ্ত অভিনয় করেছেন অনেক ছবিতেই।
পিয়ার ছেলে বনি সেনগুপ্ত এ প্রজন্মের চেনা মুখ। এই ভিডিও দ্বারা অভিনেতা সুখেন দাসকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।